নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাপ্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। লাউদোহার গোরবাজার পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আসানসোলে বিবি কলেজে হিন্দি বিভাগ মুন্সী প্রেমচাঁদ ভবনে শুভ উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলের পর এবার রানীগঞ্জের রাজবাড়ি মোড়ে মহিলা যাত্রীদের সুবিধার্থে এসটি বাস স্ট্যান্ডের শুভ উদ্বোধন করা হলো। ফিতে কেটে এই প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন করেন আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। রানীগঞ্জের ইস্ট কলেজ পাড়ায় অগ্নিকন্যা মঞ্চ নামক এক স্থায়ী মঞ্চে শিলান্যাস করলেন আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এই মঞ্চ। রহস্যজনক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। পাণ্ডবেশ্বর থানার খোট্টাড্ডির বাসিন্দা 16 বছরের সুইটি মণ্ডলে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ির পেছনের গাছ থেকে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। সাতদিনী মাধ্যমিক 2019-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পূর্ব বর্ধমান আঞ্চলিক অধিকর্তা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন যুব কংগ্রেসের কর্মীরা। প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি রাখা হয় এদিন। দুর্গাপুর থানার অন্তর্গত বিজন ফাঁড়িতে নিউটন ও মার্কনি এলাকায় গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটে। একটি 4-চাকা সহ 3টি বাইকে আগুন লাগে এদিন। তবে দুক্ষেত্রে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।